আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। বারাসাত পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা আতঙ্কের শীর্ষ চূড়ায় পৌঁছানোর সাথে সাথে আবার কোমর বেঁধে নাগরিক সুরক্ষা সচেতনতায় নামল পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক বারাসাত থানার শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে বারাসাত পৌরসভা এলাকায় 44 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কল্যাণী মোড় সহ বারাসাতের প্রাণ কেন্দ্রে বারাসাত থানার পুলিশ এবং র্যাব সচেতনতার অঙ্গ হিসাবে করোনা প্রতিরোধক পদক্ষেপগুলির দিকে নজরদারি রাখছে। যাতায়াতকারী মানুষ মাস্ক পরছেন কিনা দেখে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। মাস্ক না থাকলে কার্যত গান্ধীগিরির আদলে মাস্ক পরিয়ে পুলিশ মানুষকে সচেতন করছে। খোদ বারাসাত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ মাস্ক না থাকা বিভিন্ন যানবাহনে থাকা ড্রাইভার, আরোহী সহ পদাতিক মানুষকেও মাস্ক পরতে বাধ্য করছেন। সাধারণ মানুষ পুলিশের এই পদক্ষেপে খুশি। তারা বলছেন মানুষের সচেতনতা, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আসা উচিত, কিন্তু নাগরিকেরা পাশাপাশি প্রশ্ন তুলছেন প্রশাসনের সার্বিক নজরদারিতে গলদ নিয়ে। সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না জানিয়ে তাদের প্রশ্ন। হঠাৎ করে একদিনের জন্য পুলিশি তৎপরতা নাগরিক সুরক্ষাকে সুনিশ্চিত করে না। বারাসাত পৌরসভার প্রশাসনিক বোর্ডের শীর্ষ আধিকারিক সুনীল মুখার্জি যেখানে আক্রান্ত, সেখানে প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, এমনই অভিমত নাগরিকদের। নাগরিকদের আরো অভিমত, নিজেদেরকে সকলে স্বতঃস্ফূর্তভাবে সচেতন না করলে বিপদ ক্রমশ বাড়বে। বারাসাত থেকে আবুল কালমের রিপোর্ট, বিশ্বভারত।